তো এসবিএ ডিজাইন জোন এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি আপনাদের আজকে দেখাবো যে সিএসএস যে সিকোয়েনশিয়াল যে একটা পার্ট শুরু করব বলছিলাম পর্ব শুরু করব বলছিলাম আমি ধারাবাহিক এপিসোড তো ধারাবাহিক এপিসোডের মধ্যে আমি আজকে দেখাবো যে মানে কিভাবে আপনি সিএসএস 3 ইউজ করেন গ্রেডিয়েন্ট কালার করে ইউজ করবেন আমি গতবার দেখিয়েছিলাম যে জাস্ট সিএসএস 3 ইউজ করে এই যে র‍্যান্ডমলি যে কালার চেঞ্জ হয় যে ডিসপ্লে এর মধ্যে র‍্যান্ডমলি ইনফিনিট টাইম যে কালার চেঞ্জ হয় এগুলো দেখিয়েছিলাম ওকে তো আমি আজকে দেখাবো যে মানে গ্রেডিয়েন্ট কালার কিভাবে ইউজ করা হয় গ্রেডিয়েন্ট কালার কি এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো তো দেখা যাক সরাসরি আমরা কথা না বলে কাজে চলে যাই আমি যথারীতি আমার যে ফ্রোডারটা ছিল হ্যাঁ আমি একটা ফ্রোডার মধ্যে একটা ইন্ডেক্ক্স নামে একটা ফাইল নিলাম একটা স্টাইল সিএফএস নামে একটা ফাইল নিলাম ওকে তো আমি জাস্ট এই ফাইল দুটোকে আমার ইডিটর যেটা আমার যে কোটি ইডিটর ব্র্যাকেটস এর মধ্যে আপনি যে কোনো জায়গায় খুলতে পারেন নোট বা আপনার মতো আপনি যেখান ইউজ করেন হ্যাঁ যে একটা জায়গায় ইউজ করতে পারেন আমি জাস্ট ব্র্যাকেটসের মধ্যে করে নিলাম তো ব্র্যাকেটসের মধ্যে করে নিয়ে জাস্ট বললাম যে মানে এইচ টি যে মার্ক আছে মার্ক মধ্যে জাস্ট আমি লিঙ্ক করে দিলাম আমার যে স্টাইল ডট সি ফাইলটা আছে সেটাকে জাস্ট লিঙ্ক করে দিলাম আর কিছুই করিনি ওকে তো এইচ টি ফাইলের মধ্যে হ্যাঁ যে বড়িটা আছে বোর্ডের মধ্যে আমি একটা কাজ করবো এখন জাস্ট একটা ক্লাস একটা ক্লাস নিব নাম দিলাম কালার বক্স মানে একটা কালার বক্স এভাবে নিলাম একটা কালার বক্স নামে একটা জাস্ট ডিভিশন নিলাম আর কিছুই করি না একটা ডিপ নিলাম ডিপের মধ্যে একটা ক্লাস নিলাম কালার কালার বক্স নাম ওকে তো আমি যে কালার বক্স যে ক্লাসটা নিলাম এই ক্লাসটাকে আমি আবার স্টাইল ডট সি মধ্যে আমার স্টাইল ডট সি মধ্যে জাস্ট কল করে নিলাম তো আমি গ্রেডিয়েন্ট নিয়ে গ্রেডিয়েন্ট কাকে বলে কি এগুলো নিয়ে কথা বলতেছি না আপনারা জাস্ট কাজটুকু দেখেন এরপর আমি বলবো যে স্টেপ বাই স্টেপ বলবো যে গ্রেডিয়েন্ট কি আসলে হ্যাঁ আচ্ছা ওকে গেলো এবার আমি কালার বক্স যেখানে নিলাম হ্যাঁ এটাকে এটার একটা হাইট দিলাম হাইট দিলাম ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড আমি এটাকে বললাম বলবো যে মার্জিন 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 অটো দিলে মাছ কেনা চলে আসবে মার্জিন অটো দিয়ে মার্জিন অটো দিলাম জাস্ট অটো দিলাম ওকে অথবা বললাম যে মার্জিন অটো না দিয়ে আমি বললাম যে তুমি উপর থেকে উপর নিচ থেকে টোয়েন্টি পিক্সেল বা আরও বেশি জাস্ট এটুকু নিলাম এরপর একটা ব্যাকগ্রাউন্ড দিলাম হ্যাঁ একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কি রেড তো চোখে পড়ে মতো দেখেন একটা হাইট দিলাম একটা উইথ দিলাম মার্জিন টপ এবং বটম থেকে বললাম যে টোয়েন্টি পিক্সেল এবং অটো মাঝখানে চলে আসো লেফট এবং রাইট থেকে মাঝখানে চলে আসো ওকে তো জাস্ট আমি আমার যে ফাইলটা আছে এটা জাস্ট রিলুড দিলাম আমার যে ফাইলটা আর কি হ্যাঁ এই যে ফাইলটা আমি একটা ওপেন করলাম ওপেন করে দেখতেছেন যে এটাই মানে এটাই আসলো বেসিক্যালি এটাই এটাই আসলো ওকে তো এবার আমি এটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব তো গ্রেডিয়েন্ট কালারটা কি যখন আমরা দেখব জাস্ট আপনারা দেখেন মানে ভিডিওটা দেখেন ফুল ভিডিওটা দেখেন তখন বুঝবেন যে আসলে গ্রেডিয়েন্টটা কি ওকে আচ্ছা তো আমি এবার ব্যাকগ্রাউন্ড নিলাম ব্যাকগ্রাউন্ড রেড নিলাম আপনারা দেখতে পাচ্ছেন একটা রেড মানে একটা বক্সের মধ্যে জাস্ট হাইট উইথ 400 400 এবং একটা রেড একটা কালার আসলো ওকে তো আমি চাচ্ছি যে রেড কালার থাকবে না একটা কালার দেব আমি দেখেন

উপর দিকে লাল এবং আবা মানে আবা তৈরি হয়ে গেছে হ্যাঁ তো আশা করি বুঝতে পারছেন যে আমি গ্রেডিয়েন্ট বলতে মূলত গ্রেডিয়েন্ট কালার বলতে কি কিছু কিছু জায়গায় দেখবেন যে একটা ইমেজ বা যে কোনো একটা ওয়েবসাইট এর মধ্যে দেখবেন যে নিচের দিকে একটা কালার দিকে উত্তরটা হালকা কমে গেছে বা বেড়ে গেছে এই এই কালার গুলো আপনারা বিভিন্ন সফটওয়্যার দিয়ে করতেparam বা বিভিন্ন জায়গা থেকে কপি করে আনতে পারেন কিন্তু হয় কি মানে আপনি ইউজ নিয়ে যে সিএস3 ইউজ করে কিন্তু ইজিলি স্মুথলি অনেক ধরনের সুন্দর সুন্দর ডিজাইন আপনি চাইলে করতে পারেন ওকে আচ্ছা গেল এই কথা তা আমি এখন মনে করি আমি আরেকটা কালার দেব আমি দুইটা কালার দিলাম আমি এখানে দিলাম যে গ্রিন দেখি কি হয় আমি এখানে গ্রিন দিলাম এখন দেখেন যে আছে গ্রিন আমার ইয়েলো এবং রেড এই তিনটা সমান একটা カラー তৈরি হলো আপনি চাচ্ছেন যে আপনি আরেকটা দিবেন আপনি চাচ্ছেন যে কি এখানে কি দেয়া যায় পিঙ্ক দেন পিঙ্ক নামে একটা カラー সরিয়ে আলাদা করে দিলাম ওকে এবার জাস্ট রেড দেখেন একটা পিঙ্ক কালার গ্রিন কালার ইয়েলো কালার হ্যাঁ রেড কালার এটা মিলে একটা আমার একটা পূর্ণাঙ্গ একটা গ্রেডিয়েন্ট কালার আমি পেলাম হ্যাঁ আশা করি বিষয়গুলো বুঝতেছেন যে আমি কি বলতে চাচ্ছি বা গ্রেডিয়েন্ট কালারটা কি থ্রি সিক্সটি দিয়ে কীভাবে গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে হয় ওকে তো আমি এখন দেখতেছেন যে এই গ্রেডিয়েন্ট কালারগুলো সরি গাড়ির সাউন্ড হয়তো আচ্ছা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে মানে বলতে চাচ্ছিলাম মূলত ওই যে গ্রেডিয়েন্ট কালার নিয়ে হ্যাঁ তো রেড ইয়েলো এবং গ্রিন এবং একটা পিঙ্ক কালারের সমানে এটা আমরা যখন কালারটা করতেছি র্যান্ডমলি আমরা দেখতেছেন কি মানে একটার পর একটা একটার পর একটা একটার উপর একটা মানে বক্স আকারে ইনলেন আকারে বসে গেছে আর কি ঠিক আছে একটার উপর একটা একটার উপর একটা বসে গেছে আমি চাচ্ছি যে ব্যাপার না আমি চাচ্ছি যে লেফট টু রাইট যাইতে মানে এদিক থেকে এদিকে যাবে এদিক থেকে এদিকে আসবে না এদিক থেকে এদিকে যাবে তো এটার জন্য জাস্ট কিছু না মানে আমি জাস্ট কোডের মধ্যে এসে আপনি জাস্ট করে দেবেন টু রাইট ওকে টু রাইট টু রাইট দিয়ে একটা কমা দিবেন টু রাইট টু রাইট দেওয়ার পরে জাস্ট রিলোড দেন তো আশা করি দেখতেই পাচ্ছেন যে টু রাইট দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কালারটা চেঞ্জ হয়ে গেলো এতক্ষণ ছিল উপর থেকে নিচে হ্যাঁ এখন দেখা যাচ্ছে এদিক থেকে এদিকে চলে আসলো আশা করি বুঝছেন যে গ্রেডিয়েন্ট কালারটা কি আরো অনেকভাবে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা যায় হ্যাঁ আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন তো আমি এবার দেখবো সি দিয়ে হ্যাঁ যে গ্রেডিয়ান কালারটা তৈরি করলাম যে গ্রেডিয়েন্ট একটা কালার তৈরি করা হলো এটাকে চাইলে আপনারা মানে বিভিন্ন ধরনের এনিমেশন দিতে পারেন তো এনিমেশন নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিও তে বলবো জাস্ট আশা করি আজকে আপনারা গ্রেডিয়েন্ট সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেলেন গ্রেডিয়েন্ট কেয়াবি ইউজ করতে হয় আহ সে ততক্ষণ পর্যন্ত সবাই বাড়া থাকুন ওকে সবাইকে ধন্যবাদ